মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন। গত 10ই মে প্রয়াত হন অধ্যাপক ডক্টর কেদারেশ্বর চক্রবর্তী। তার স্মৃতির স্মরণে বহরমপুর রবীন্দ্র সদনে এক স্মরণ সভার আয়োজন করা হয়। বিশিষ্ট অধ্যাপককে সম্মান জানাতে তার ছাত্র শিক্ষার্থীদের প্রচেষ্টায় এই স্মরণ সভার আয়োজন। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন কলেজের অধ্যাপক, অধ্যাপিকা সহ বিশিষ্ট জনেরা। এদিন স্মৃতিচারণা করেন তার। ডক্টর কেদারেশ্বর চক্রবর্তীর ছবিতে মাল্যদান করে সূচনা হয় অনুষ্ঠানের। বিশিষ্ট লেখক অধ্যাপকের জীবনপঞ্জির ওপর এক তথ্যচিত্র তুলে ধরা হয় সকলের সামনে। তার লেখা গান, কবিতা, পদাবলী, উপন্যাস, ছোট গল্প বাংলা সাহিত্যে অনবদ্য। মুর্শিদাবাদ জেলার এই প্রবাদ প্রতিম মানুষটির প্রয়াণে শোকের সাথে স্মরণ করলেন তার গুণমুগ্ধরা। ইহজগতের মায়া ত্যাগ করে চলে গেছেন বিগত 10ই মে 2018। তার অসংখ্য গুণমুগ্ধ ছাত্রছাত্রী, গুণানুরাগী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের পক্ষ থেকেই আমার কাছে বারবার প্রস্তাব এসেছে যে একটা বড় স্মরণ সভা হোক, আমরা স্যারের অনেকগুলো দিককে তুলে ধরতে চাই একসঙ্গে। তাদের ডাকে সাড়া দিয়ে তার গুণমুগ্ধ কিছু ছাত্র শিক্ষার্থী, তারা একসঙ্গে মিলে কেদারেশ্বর চক্রবর্তীর স্মৃতি সংসদ গঠন করল। তার জীবনের নানা দিক আলোচনা করবেন নানাজন। তিনি কবিতা লিখেছেন, গান লিখেছেন, পদাবলী রচনা করেছেন, উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন, নানা ভাষাবিদ ছিলেন, নানা ভাষা থেকে অনুবাদ, বাংলায় অনুবাদ, বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, ওড়িয়া থেকে বাংলায় অনুবাদ, নানা বিষয়ে নানা গ্রন্থ তার আছে। যেমন ছোটদের জন্য মজার মজার ছড়া আছে, তেমন বড়দের জন্য শিক্ষামূলক নানা গ্রন্থ আছে, সংস্কৃত নানা গ্রন্থ আছে। সব মিলিয়ে তিনি শক্তিশালী কবি ও লেখকও ছিলেন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।